বয়সে তার মৃত্যু হয়। তার জীবন বৃত্তান্ত কাহিনী আপনারা শুনেছেন শ্রীমতী রত্নাবলী দত্তের কাছে। কাজেই আমি শুধুমাত্র মেয়েলি ব্রত ও ব্রতকথা নিয়ে তার মনে যে রেখাপাত করেছিল সেই দিকটা নিয়েই আলোচনা করব, যার উৎপত্তি ছোটবেলায় তার মায়ের কাছে শোনা ব্রত ও ব্রতকথা। আমার আলোচনায় উঠে আসছে সেই ব্রতকথা। নানান কারণে আজকের মেয়েদের ব্রতকথা উঠেই গেছে, মন্তব্যটা আংশিক সত্য, তাই তো কখনো কখনো শোনা যায় আপনাদের এইসব মেয়েরই ব্রত। তবু এখনো বাঙালি মেয়েরা কতগুলি আর্থসামাজিক কারণে ব্রত পালন করে থাকে। গতানুগতিক সামাজিক অভ্যাস ও সামাজিক চক্ষুলজ্জাও এইসব অনুষ্ঠানে যোগ দিতে তাদের অনুপ্রাণিত করে। মেয়েরা আজকাল অনেক লেখাপড়া শিখছে, নানানভাবে আধুনিক হচ্ছে, কিন্তু তীব্র অর্থনৈতিক সংকটে উচ্চ মধ্যবিত্ত ও গরিব স্তরের পরিবারেরা বিপর্যস্ত হয়ে পড়েছে, ফলে ব্রত পালন করে সেই সব অস্বাচ্ছন্দ্য থেকে মুক্তি পেতে চাইছে। বিপত্তারিণী ব্রত উদযাপন উপলক্ষে মেয়েদের উদ্দীপনা আজও বিশেষভাবে লক্ষণীয়। তাই ব্রত পালনের মাধ্যমে স্বামী সন্তানের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করতে মেয়েদের কোনো দ্বিধা লক্ষ্য করা যায় না। যে সমস্ত ব্রতাচারের মধ্যে কথা ও ছড়া আছে তাদের চর্চা অনেক কমে গেছে, তবে আচারের দিকটিতে কোনো খামতি দেখা যায় না। কলকাতার বা তার আশেপাশে উচ্চবিত্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মধ্যে শিবরাত্রির ব্রত উপবাস পালনে ইতু পূজার ঘট পেতে ইতুব্রত উদযাপন করা, অরণ্য ষষ্ঠী, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী সহ বেশ কয়েকটি ব্রত পালনে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্রতের একটি মূল্যবান উপাঙ্গই হলো তার কথা ও অংশ, এইগুলি ব্রত লোককথার অন্তর্গত। এই প্রসঙ্গে চলে আসছে ব্রতের ছড়া। অনেকের মতে ব্রতের আচরণের সঙ্গে উচ্চারিত ছড়াগুলি হলো তাদের মন্ত্র। ব্রত মেয়েদের জন্য মেয়েরাই মেয়েলিভাবে রচনা করেছে, এর কথাগুলি বাংলার লোককথার একটি বিশিষ্ট অঙ্গ। বাংলার লৌকিক দেবতাদিগকে অবলম্বন করে এগুলি রচিত। কোনো কোনো ব্রতকথায় পুরাণের অনুরূপ দেব মাহাত্ম্য কীর্তন করা হয়েছে, তা সত্ত্বেও ইহাদের যে পরিবেশ রচনা হয়ে থাকে তাহাতে বাঙালির গার্হস্থ্য জীবনের পরিবেশটি প্রত্যক্ষ হয়। এই দিক দিয়ে ইহাদের সাহিত্যিক মূল্য অস্বীকার করা যায় না। ব্রতের কতগুলি আচরণের বিধি আছে, যেমন প্রাতঃস্নান, ব্রতাচার, আলপনা, ছড়া ইত্যাদি। ব্রতের পর সকল ব্রতীরা সকলে মিলে শুনে, কথা শোনে। বারো মাসে তেরো পার্বণের এই দেশ বাংলা। এই বাংলা এমন একটা মাস খুব কম আছে যে মাসে একটা না একটা ব্রত কিংবা পার্বণ নেই। মানুষের কামনা বাসনা পূরণের জন্য কৃত্য সম্পাদনী ব্রত। ব্রত পূজা অনুষ্ঠানের বিশিষ্ট একটি উপাচার হিসেবে আমাদের বিশিষ্ট মাঙ্গলিক দিকটি উপাচার হিসাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশরূপে গণ্য হয়ে আসছে। তারপর হচ্ছে আলপনা। আলপনার একটা নান্দনিক দিক আছে, মানুষের সাংস্কৃতিক বিবর্তনের ক্রমধারাটি নানানভাবে প্রচ্ছন্ন হয়ে লুকিয়ে আছে এই আলপনার মধ্যে। বিচিত্র ধরনের চিহ্ন ও প্রতীকী চিহ্ন মানুষ আঁকতে শিখেছে সর্বাধিক কাল থেকেই। পৃথিবীর বিভিন্ন দেশে গুহাচিত্র ও অন্যান্য ধরনের শিল্প বস্তুতে বাস্তবানুক সংকেতধর্মী চিত্রের হদিশ মেলে আলপনাতে। বৃহস্পতিবার যে ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয় সেই উপলক্ষে যে পাঁচালি পাঠ হয় সেই পাঁচালির সঙ্গে লেখা থাকে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা। এই ব্যাপক ব্রতটির মধ্যে আর্য অনার্যের সাংস্কৃতিক মিশ্রণ আছে। সমস্ত দেবদেবীরই মাহাত্ম্যঞ্জক একটি কাহিনী থাকে, তাকেই ব্রতকথা বলা হয়। অবনীন্দ্রনাথ দেখিয়েছেন ব্রত কীভাবে জগৎ পারাপার করছে। যে লক্ষ্মী ব্রত বাঙালির ঘরে ঘরে সন্ধ্যায় প্রদীপ আর শাঁখের সঙ্গে প্রজন্মান্তরে বিস্তৃত এবং প্রাত্যহিকতায় বিধৃত, তা মেসকিকর জনজীবনের একটি আচরিত বিষয়। দীর্ঘ উচ্ছগুচ্ছ শস্য কামনায় সেখানে নারীরা এলোকে সে পূজা করে।
যে মানসিকতায় পৃথিবীর সমস্ত মানুষ তার জীবনে সুখ সমৃদ্ধি ও স্বস্তি চায়, সেই মানসিকতাই ব্রত শিল্পের উৎস। মধ্যযুগের বাংলা সাহিত্যে ব্রত এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সবশেষে আসে রবীন্দ্রনাথের কথা, যে প্রসঙ্গে লিখেছেন দিলীপ কুমার নন্দী। এই প্রবন্ধটির দর্পণে আমরা রবীন্দ্র মননের পথ দেখতে পাই, যা বাংলা ও বাঙালিত্বের প্রতীক। কী সেই ভালোবাসা যার টানে মেহেরি ব্রত সংগ্রহ করতে, সংগ্রহের উৎসাহ দিতে, সংগ্রহ গ্রন্থের মনন ভূমিকা লিখতে রবীন্দ্রনাথকে প্রণোদিত করেছে। কারণ নিহিত আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসংস্কৃতিবিদদের লেখনীর মধ্যে। সমরেশ বসু ব্রতকথার ধারক ও বাহক ছিলেন। আজকের অনুষ্ঠানে এই সমরেশ বসুই আমার আলোচ্য ব্যক্তি। লোকসংস্কৃতি গবেষণা পরিষদ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা আশুতোষ ভট্টাচার্য, বিশিষ্ট লোকসংস্কৃতির দুলাল চৌধুরী, দিলীপ কুমার নন্দী, মৃত্যুঞ্জয় গুহ, সুগত সেনগুপ্ত ও সুধাংশু কুমার রায়, শ্রীমতী ইন্দিরা দেবী চৌধুরানী প্রভৃতি সকলেই তাদের সাহিত্যিক রচনায় এই বিষয়টির উপর আলোকপাত করেছেন এবং তরুণ গবেষকদের কাছে ব্রতকথা একটা সাহিত্যিক স্বীকৃতি লাভ করেছে। এই যে সমরেশ বসু ছোটবেলায় মায়ের কাছে যে ব্রতকথা শুনেছিলেন, তার থেকেই উনি ব্রতকথার দিকেই ঝুঁকেছিলেন। তাই সেই ব্রতকথা ধারক আর বাহক বলা হয় যেন কেউ। ওনার সাথে এতজন সমস্ত বৈজ্ঞানিক সব একসাথে মিলে ব্রতকথাকে আজ অব্দি সমাজে মানে যথেষ্ট বলিষ্ঠ স্বীকৃতি দিয়েছেন। নমস্কার। আচ্ছা, দীপ্তিদি এখনো আসেনি।